করলা বলো তো হ্যাঁ সাহস করে নিজে পয়সাটা দিতে পারলা না এত বড় প্যাক তুমি কেন লাগাইতে গেছো শোনো আমি একটা বিশের বোতল কিনে রাখছি কালকের মধ্যে তুমি দেখবা যদি যে প্যাচ লাগাইছো এটা কোনো সলিউশন না করছো আমি কিন্তু সুইসাইড করব আর আমার সুইসাইডের খবর আসবে নিউজপেপারে আর সেটার কারণ থাকবা তুমি তুমি আমার কথাটা শুনো রাখলাম বাই হ্যালো হ্যালো কতবার ভালোবাসি তোকে রেখেছি অনুভবে আমার সবটা জুড়ে খুঁজেছি কত বাহানা ছুতে তোর আঙুল মিশে যা এ গল্পটায় ফেলে শত ভুল তুই কথা দিলে ছায়া হব আমি তো পথে তোর মায়াবি ওই হাসি মেখে হেঁটে যাই আমি রোদ দূরে আজ হারি আপনি আমাকে চিনেন ভাইজান আপনাকে না চিনলে অন্যায় হবে কারণ আপনি দেশের স্বনামধন্য পুলিশ অফিসার ইলিয়াস আহমেদের স্ত্রী আপনি ওনাকেও চিনতেন উনি যে অপারেশনে মারা গেছেন আমি ওটা টিম মেম্বার ছিলাম ডিটেকটিভ ব্রাঞ্চে সরাসরি অপারেশনে থাকিনি তবে স্যারের সঙ্গে ওয়েল কানেক্টেড ছিলাম তাদেরকে ইনফরমেশন দিয়ে ফিড করতাম উনি জঙ্গি নির্মূল করতে গিয়ে শহীদ হয়েছেন আপনি একজন গর্বিত শহীদের স্ত্রী এটা আমাদের জন্য অনেক গর্ব কিন্তু ভাই আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে এসেছি আমার ছেলের জন্য এসেছি ইমন আপনি কি জানেন ও যে আমার ছেলে আপনার ছেলে নিজেকে খুব চালাক মনে করে তাহলে আপনাকে বিষয়টা খুলেই বলি প্রথমত আমার মেয়েটি একজনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলত আমার একটু সন্দেহ হলো আমি ওর সারা মাসের কল লিস্ট চেক করে দেখলাম যে পার্টিকুলার একটি নাম্বারে ও কল করে থাকে এবং সেই নাম্বারটি সেই সিমটি ইনফ্যাক্ট আপনার নামে রেজিস্ট্রেশন করা এরপর ডিটেকটিভ ব্রাঞ্চে চাকরি করেছি তো একটা ইনস্টিংক্ট নিজের ভিতরে কাজ করে তো আমি খোঁজ নিয়ে দেখলাম আসলে আপনার সিমটা ইমন ব্যবহার করছে ইমনকে একটু বাজিয়ে দেখার চেষ্টা করলাম গোয়েন্দা বিভাগে চাকরি করেছি তো আমার একটু ঘুরিয়ে ফুরিয়ে কাজ করার অভ্যেসটা রয়েই গেছে আপনার ছেলে ইমনকে আমার খুব ভালো লেগেছে আমার মেয়ের জন্য ইট ওয়াজ রাইট চয়েস কিন্তু ও তো বলল কাল রাসেলকে নিয়ে এসেছিল আপনি রাসেলের বাবাকে নিয়ে আসতে বলেছেন ওইটুকু না করলে কি এত তাড়াতাড়ি আপনি আমার কাছে আসতেন আমি তো মেয়ে পক্ষ ছেলে পক্ষ তো আমার কাছে আসতে হবে তাই না আমি তো আর যেতে পারি না সবই ঠিক আছে ভাইজান কিন্তু আমার ছেলেটা বেকার অনেক ভালো ছাত্র ছিল আমি বলেছিলাম ওর বাবার পরিচয় ব্যবহার করে একটা চাকরি নিয়ে নিতে ও তাতে রাজি হলো না ও বলেছে ও নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াবে কিন্তু তা হলো না
ওটা নিয়ে আপনি ভাববেন না। লামিয়া তো আমার একমাত্র মেয়ে, আর আমার একটা নিজস্ব ডিটেকটিভ ফার্ম আছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ইমনের ভিতরে এই কাজটার প্রতি ইন্টারেস্ট আছে। বিয়ের পর আমার কোম্পানির দায়িত্বটা ওকে দিয়ে দেবো, হলো। আর ইলিয়াস সাহেবের রক্ত যার শরীরে প্রবাহিত, আমি তাকে হাতছাড়া করতে চাই না। কিন্তু রাসেল যদি ওর বাবাকে নিয়ে আসে? আসবে, চা খাবে, চলে যাবে, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। ইমন কোথায়? ও তো দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কাল রাতে তো কান্নাকাটি করে সব খুলে বলল আমাকে, এখন আপনার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। ইমন, ইমন, ভিতরে এসো।